আপনারা দেখছেন খবরের দুনিয়া www.khobardunia.in। শনিবার তেহট্টে শশান ও সববাহিগাড়ির উদ্বোধন করলেন নদিয়া তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। বিধায়ক তহবিল থেকে এলাকাবাসীর সুবিধার্থে একটি শশান নির্মাণ করেন, এর পাশাপাশি একটি সববাহী গাড়িও দেয়, যেটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসছিলেন। এদিন তেহট্ট এক নম্বর ব্লক অফিসে এই অনুষ্ঠান হয়। বিধায়ক গৌরীশঙ্কর দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন তেহট্ট ব্লকের এক ও দুয়ের ভিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্যরা। এর পাশাপাশি শশান যাত্রীদের বসার জায়গা, স্নান করার জায়গা সহ শৌচালয় থাকবে। বিধায়ক গৌরীশঙ্কর দত্ত জানান, এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল একটি শশানের। সেই দাবি আমি রাজ্য সরকারের কাছে জানিয়েছিলাম, সেই মতো রাজ্য সরকারের বৈতরণী প্রকল্পে এই শশান তৈরির অনুমোদন দেয়। এই শশান তৈরি হওয়ায় এলাকার মানুষের উপকার হবে, সেই সাথে এলাকার দাবি মেনে একটি সববাহী গাড়িও এদিন দিলাম। তিনি বলেন, এতে এলাকার মানুষের দাবি কিছুটা মেটাতে পেরে খুশি আমি। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। কর্মাধ্যক্ষগণ, তিনজন অঞ্চল প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, আরও বিশিষ্ট মানুষজন, বিশিষ্ট আইনজীবী জুলফিকার আলী খান সমেত বিডিও সাহেব এবং অন্যান্যরা। আমরা অনেকদিন আগেই বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল, গোটা বাংলায় সব ব্লকে অন্তত একটা করে বৈতরণী নামের কর্মসূচি, অর্থাৎ শ্মশান একটা করে তৈরি হবে। তেহট্ট এক নম্বর ব্লকে কোনো শ্মশান ছিল না, তা আমি আমার তহবিল থেকে বৈতরণীর যে প্রজেক্ট কস্ট তখনকার 1.5 লক্ষ টাকা, সেটা দিয়ে একটা শ্মশান তৈরি হয়। তার সাথেও আর একটা দাবি মানুষের, এখানকার মানুষের ছিল, যে সববাহী কোনো গাড়ি তেহট্টে নেই। আমি আমার তহবিল থেকে এর আগে প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে যার অ্যাম্বুলেন্স নেই সেগুলো করে দেওয়া হয়েছে, এইটির অভাব ছিল, এটাও আজকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। সবাই তুল আমাদের একটু তুলতে দাও, তারপর তোমার হর্ন বাজান। আর করতে হবে না।